গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। এখন বাজে 10টা আর এই যে বনিকে নিয়ে বাইরে এসেছি, পুচিটাকে নিয়ে একবার সকালবেলা ঘুরিয়ে নিয়ে গেছি, তো এখনও শুয়ে আছে, একটু আগে ঘুম থেকে উঠলো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। ওইটাতে কী গন্ধ শুকে বেড়াচ্ছে কে জানে, বাইরে আসলে চারিদিক গন্ধ শুকবে, খাকি মুখে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সোফায় তুলবে, তুলে আবার খাবে। যাই হোক, ওকে ও সকালবেলা আজকে বাইরে বেরোয়নি, তাই ভাবলাম যাই এদি ঘুরিয়ে নিয়ে আসি। এখন এসে শুধু উল্টো পাল্টা মুখে দেবে, এই যে কেমন করে হাঁটছে। ইস, চল চল ভরে চল ভরে চল, আর দরকার নেই, তোকে ভাবলাম নিয়ে আসলাম, চল চলো বানি, চল 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 চল। লাঠি কই রে, লাঠি কই, দেখি তো লাঠি কই, চল তুই উল্টো পাল্টায় শুধু শুকছিস, মুখে দিচ্ছিস। আমাদের কেমন করে তাকায় এখন, রেগে রেগে তাকায় সবসময়। এখন ভাইকে বেশি ভালোবাসি, ওকে ভালোবাসি না তার জন্য, কিন্তু মাকেও ভালোবাসি আমি। আর ওইদিকে ঘুম থেকে উঠেছে, উঠে আবার ঘুমিয়েছে, এখন আবার উঠলো। সাতটার সময় উঠে আমি একা একা খেলছিলাম, কেউ আমার সাথে ছিল না, আজকের পেপার। আর এই পুজোর সময় পেপার দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ পুজোর সময় অনেক অফার দেয় আর অনেক জুয়েলারি, জুতো, জামা কাপড়ের সব অ্যাড দেয়, তো এই সময় পেপার দেখতে আমার সত্যি খুব ভালো লাগে, না হলে অন্য সময় শুধু খুন খারাপির খবর লেগেই থাকে। শুই দাও, জল ভরে দাও, শুই দাও, ওরা এত জল পাবা কোথায়, তোমরা ওর টেম্পারেচার কন্ট্রোল আছে। এদিকে আসেন, এখন সকালের ব্রেকফাস্ট করছি, আর আছে লুচি আর ছোলার ডাল। রান্না করতে চলে এসেছি, আর আজকে শনিবার, সব থেকে বড় কথা হচ্ছে যে কি কি রান্না করবো কিছু জানি না, কারণ বাবা ও মা সবাই একটু বেরিয়েছে। আমি বললাম কি কি রান্না করবো, আর বড় বলে তোমার যেটা ভালো লাগে সেটা করো। কি ভালো লাগে আনতে তো হবে কিছু, পনির বা কিছু, পনির খাই না, পনির সয়াবিন টয়াবিন, যাই হোক শনিবারটা খাই। আর কিচ্ছু এনে দেয়নি, আজকে খুব ব্যস্ততার ভিতর কিচ্ছু আনা হয়নি, তাই বলছি তোমার আজকে যেটা ভালো লাগে সেটা করো, সারপ্রাইজ। আরে বাবা সারপ্রাইজটা কী দেবো, কিছুই তো নেই, সবজি টবজি আলু আছে, বাঁধাকপি আছে, আর কয়েকটা সবজি আছে, ফুচকা একটু একটু করে আছে সব। এই যে এই কটাই সবজি আছে, আছে পটল, আলু, মূলো, আর এই পেঁপেটা নিয়েছি কাকিমুনির কাছ থেকে। বোন ওই যে বাঁধাকপি কেটে দিল, কারণ খুব সরসু করে খুব সুন্দর করে সবজি কাটে, সেটা আমি পারি না, আমি ঝকটা মার পেরেক করি, আবার শাশুমা বলে, আর সত্যি আমি ওটাই করি।
ডাল করব আর ওখানে দেখলাম পাপড় এনেছে মনে হয় কালকে ওটা ভাজব আর মটরের ডাল করব ব্যাস এটাই খাওয়া হবে আর ওল আছে ওল কিছু দেবো এটা আবার ঘুমালো এখন ডালটা মটর ডালটা সিদ্ধ দেবো এখন এই পাপা এই তো স্নান করবি তো এমনি দেখে তো ব্যাটারি লাগে তো এই তো ঠিক আছে পড়ে না যায় জানো পিছলে আবার পিছলে পড়ে না যায় আবার বাবা আরো পড়ে যায় দেখি পিছু আর তো পড়ে নাকি না এই যে এখানটা পাতে তুই পা দিতে পারলো না ওখানে লাগবে মনে হচ্ছে দেখি পাখি এখানে যায় নাকি বা ভেতর দিকে যায় না আটু দে না আটু উপরে উঠা হবে না হবে না আর একটু চল চল ইয়ে করতে হবে এক জায়গা তোমাকে এই যে সোনার এই কাঁথাগুলো ধুতে হবে আর এখন যাচ্ছি ওপরে কারণ ওয়েদারটা ভালো না এই কাঁথাগুলো এখন তুলে নিচে নিয়ে যাব এগুলো শুকিয়ে গেছে এই দিকটা অন্ধকার হয়েছে এই দিকটা আলো আকাশটা দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে এই পুচিগুলো জামাগুলো আগে তুলে নিই না বৃষ্টি চলে আসবে পট করে ব্যাস দারুণ লাগা বেরিয়ে যাবে মা আবার একটু বৃষ্টির জল পড়লে ওকে দেয় না আবার ধুয়ে তারপরে আবার ইউজ করতে হয় এখন আমি যাব স্নান করতে আর সাধারণত আমি মাথায় তেল দিই না যখন শ্যাম্পু করি তার আগে চেষ্টা করি মাথায় তেল দেওয়ার জন্য কিন্তু মনে থাকে না মাঝে মাঝে দিই আর ওই যে আমরা যেখানে ও সেখানে খেয়ে দিয়ে সবাই চলে এসেছি ছাদে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটাই করিনি ভুলে গেছি আর খুব লেট হয়ে গেছিলো আজকে খেতে তো ভিডিওটা করা হয়নি আর এই যে প্রায় সন্ধ্যা হতেই চললো সবাই এখন ছাদে ঘুরুঘুরু করছে একটু পরে যাব নিচে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ